রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কের মেজিয়া বাইপাস রোডে আজ সকাল 5:30 নাগাদ এক ভারী যানের ধাক্কায় মৃত্যু হলো রানীগঞ্জের অশোকপল্লির বাসিন্দা শঙ্কর দত্তের। আমাদের এই অশোকপল্লি যুব সমাজের অন্যতম ফাউন্ডার মেম্বার এবং বিশিষ্ট সিনিয়র মেম্বার, সমাজে অনেকেই অনেকদিন ধরে উনি সকলের বিপদে আপদে দাঁড়ান। আজকে এটা খুব দুর্ভাগ্যজনক যে সকালবেলা 5:30 সময় উনি ব্যবসার কাজে যাচ্ছিলেন, ওই মেজিয়া রেলগেটটা পেরিয়ে ডান দিকে যাওয়ার সময় শোনা যাচ্ছে কোনো 10 চাকা গাড়ি নাকি মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে। তারপর উনি পড়ে যান এবং মনে হয় যে সেই সময় উনি ওখানে স্পট ডেড করে যান। আমরা এখন বেলুনিয়া হসপিটালে এসেছি। উনি বিজনেস করতেন, ওনার বিজনেস ছিল ট্রান্সপোর্টের বিজনেস, তো চলছে। ওখানকার লোকাল উইটনেস যারা আছে তাদেরকে খোঁজ করা চলছে, তাদেরকে ট্রেস আউট করানোর চেষ্টা চলছে, সো দ্যাট যে গাড়িটা মেরেছে তার নাম্বার যাতে বার করা যায়, সেরকম খোঁজবাদি চলছে। তারপর এই মুহূর্তে আমরা বলার মতো পরিস্থিতিতে নেই, কারণ রানীগঞ্জের বিশেষ করে এমন অবস্থা যে সিঙ্গল রোড হয়ে গেছে, রাতের বেলা এত ট্রাক যাতায়াত করে, কিন্তু সেই অনুযায়ী কোনো রোড সেফটির ব্যাপারে কারোর কোনো ইয়ে নেই। প্রশাসনকে বলবো যে আর কি বলবো, আমাদের পাড়া এলাকার মতো অশোকপল্লি তো অন্তত এটা নিয়ে 3-4 বার হয়ে গেছে, এরকম তরতাজা লোকের প্রাণ যাচ্ছে। দ্যাটস অল। আপনার নামটা? আমার নাম It's caught in the crossfire.